আমরা একটু অন্যভাবে পেয়ে গেছিলাম অতীতের বিখ্যাত খেলোয়াড় এবং কোচ দেবাশিস মুখার্জিকে। দেবাশিস দা, এই মুহূর্তে যেন বাংলা ফুটবলের একটা সুদিন চলছে। মাহমানা স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নিজের দমে ইন্ডিয়ান সুপার লিগে উঠেছে, বেঙ্গালুরু এফসিকে হারিয়ে এখনও একটা নিজেদের সুযোগ বজায় রেখেছে, আশা জিয়ে রেখেছে সুপার সিক্সে যাওয়ার, নকআউটে যাওয়ার। ইস্টবেঙ্গল কালকে রাতে দুর্দান্ত ফুটবল খেলেছে ক্লেটন সিলভাররা, এবং পাশাপাশি রয়েছে মোহনবাগান, তারা একটা স্লিপ করেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে, আবার পাঞ্জাবকে হারিয়ে ফিরে এসেছে লড়াইয়ে লিগ শিল্ড জেতার। কী বলবে এই তিন প্রধানের পারফরমেন্স নিয়ে? দেখো, হ্যাঁ, বাংলার এই মুহূর্তে স্বর্ণযুগ বলা যায়, মানে সোনার সময় যাচ্ছে। এই মুহূর্তে মোহনবাগান আইএসএল খেলবে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে, মোহনবাগান আই লিগ শিল্ড মানে আইএসএল এর লিগ শিল্ড জেতার জায়গায় চলে গেছে। লাস্ট দুটো ম্যাচ জিতলে ওরা অটোমেটিক চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আর ইস্টবেঙ্গল দেখো যে জায়গায় ছিল আমরা কখন ভাবিনি, কিন্তু লাস্ট ম্যাচটা বেঙ্গালুরুকে হারিয়ে দিয়ে ওরা যে জায়গায় চলে গেছে এখন, তাতে চান্স আছে। লাস্ট ম্যাচ পাঞ্জাবের ইনিংসটি জিতলেও ওরা কিন্তু অন্য টিমের উপর নির্ভর করে থাকতে হবে। যেমন চেন্নাই এখন দুটো ম্যাচ বাকি, একটা বাকি নর্থ ইস্টের সঙ্গে, একটা বাকি গোয়ার সঙ্গে। তাহলে চেন্নাইকে একটা, অলরেডি চেন্নাই 24, চেন্নাইকে একটা ম্যাচ হারতে হবে একদম, আর একটা ড্র একটা যদি জেতে তাহলে চেন্নাই বেরিয়ে যাবে পয়েন্টে। নর্থ ইস্টও তাই, নর্থ ইস্টকে জিতলে চলবে না, নর্থ ইস্টকেও হারতে হবে। সো সেখানে এখন তিনটা টিমের মধ্যে 6 নম্বর জায়গাটা লড়াই চলছে, ইস্টবেঙ্গল, চেন্নাই এবং নর্থ ইস্ট। তবে বেশি সুবিধে জায়গায় রয়েছে চেন্নাই, তারপরে ইস্টবেঙ্গল রয়েছে। তবে আমি আশা করব চেন্নাই গোয়া ম্যাচে চেন্নাই জেতা মুশকিল আছে। চেন্নাই পারফরমেন্সটা কিন্তু হঠাৎ একদিন ভালো খেলে তো একদিন খারাপ খেলে, কনসিস্টেন্সি নেই বলে আজকে এই জায়গায় চেন্নাই গেছে। চেন্নাইয়ের ক্ষেত্রে দুটো ম্যাচ পরপর জেতা ইজ ভেরি ডিফিকাল্ট, আর নর্থ ইস্টের সঙ্গে চেন্নাই ম্যাচটা ভাইটাল ম্যাচ, কেননা নর্থ ইস্টও দাবিদার 6 নম্বরে, নর্থ ইস্টও ছাড়বে না। তো সেখানে প্রত্যেকটা ম্যাচ ভাইটাল। এবং ইস্টবেঙ্গল, আমি বাঙালি হিসেবে আমি চাইবো কলকাতা থেকে ইস্টবেঙ্গল 6 নম্বর দল হিসেবে যাক, কিন্তু ডিপেন্ড করছে অন্য দলগুলো কি করবে তার উপর। তবে ইস্টবেঙ্গল নো ডাউট লাস্ট ম্যাচ কয়েকটা ম্যাচ যথেষ্ট ভালো খেলেছে, আমি এক্সপেক্ট করছি ইস্টবেঙ্গল, বিশেষ করে সাউল ক্রেসপো ফেরার পর মাঝমাঠটা অত্যধিক ভালো হয়ে গেছে, বেটার খেলছে। কিন্তু সৌভিক চক্রবর্তী নেই, সাসপেন্ড আছে, সৌভিক নেই, প্রভুষকান গিল নেই, দুজনেই ইয়েলো কার্ড আছে দুটো, চারটে করে, ওরা পরের ম্যাচ দুটো খেলবে না, অসুবিধা নেই। একটা টিম যখন দিদিন পেয়ে যায় না, তখন একজন দুজন না থাকাটা প্রবলেম হবে না, বেরিয়ে চলে যাবে যদি সবাই খেলতে, কেন টিম গেম তো 11 জনের খেলা, একজন না থাকলে 10 জন তো আছে, 10 জন মেকআপ করে দিতে পারবে। আমি আশা করব লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল জিতবে, কিন্তু ডিপেন্ড করছে চেন্নাই দুটো ম্যাচের একটা হারে কিনা, যদি দুটো ম্যাচে একটা হারে ইস্টবেঙ্গল অবধারিত 6 নম্বর টিম হিসেবে চলে যাচ্ছে। প্রায় ফিনিক্স পাখির মতো আফটার ব্রেক ইস্টবেঙ্গল উঠে এলো শেষ দুটো ম্যাচ জিতে, এবং ব্যাক টু ব্যাক ম্যাচেই প্রথম ইস্টবেঙ্গল জিতলো গত 4 মরশুমের মধ্যে, 4 মরশুমের মধ্যে এই প্রথম হলো। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই, আমরা তো জানতাম এবারে ইস্টবেঙ্গল বেটার খেলছে শুরু থেকে, কিন্তু কোনো কারণে মধ্যিখানে হয়নি, লিড নিয়ে হেরে গেছে, লিড নিয়ে ড্র হয়েছে। ঠিক আছে, লাস্টের দিকে যে সময়টা দরকার পিকের, সেই সময়টা কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে পিকে আছে, তো ন্যাচারালি ইস্টবেঙ্গল, আমি চাইবো ইস্টবেঙ্গল 6 নম্বর টিম হিসেবে যাক।